বাঙালি বিদ্বেষী মন্তব্যে এফআইআরে হাজিরা নোটিশ হাইকোর্টে পরেশ রাওয়াল। মোহাম্মদ সেলিমের করা এফআইআর এর ভিত্তিতে তালতলা থানার নোটিশ। তালতলা থানার সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ পরেশ রাওয়াল। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো তুমি জানো যে ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক, তার তরফে পরেশ রাওয়ালের এই যে বাঙালি বিদ্বেষী মন্তব্যের অভিযোগে যে মামলা তিনি তালতলা থানায় দায়ের করেছিলেন, যে এফআইআর রুজু করেছিলেন, তার ভিত্তিতেই পরেশ রাওয়ালকে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়। এবং সেই এফআইআর খারিজের জন্য বা এই নোটিশকে খারিজের জন্য তিনি কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তুমি জানো যে পরেশ রাওয়াল তিনি গুজরাট নির্বাচনের সময় বাঙালি এবং বাঙালি মাছ খাওয়া নিয়ে তিনি একটি বাঙালি বিদ্বেষী একটি মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে, এবং সেটা থেকে যে বাঙালির ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হতে পারে বা বাঙালির যে মনোভাব সেই মনোভাবে আঘাত রাখতে পারে। এই মর্মে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু তালতলা থানায় একটি এফআইআর দায়ের করেন, এবং সেই এফআইআর এর ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাকে ডেকে পাঠানো হয়। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই পরেশ রাওয়াল তিনি কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ সৌভিক। কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় প্রকল্পের জন্য যে সেন্ট্রাল টিম রাজ্যে বিভিন্ন সময়ে এসেছে, তাকে আজকে কিভাবে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কুন্তলা আপনাদের বলবে বিস্তারিত। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নজরদারির জন্য রাজ্য জুড়ে কেন্দ্রীয় দল ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে মালদার গাজলের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় দলকে অশ্বডিম্ব বলে কটাক্ষ করেন তিনি। পাল্টা বিজেপি বলেছে কেন্দ্রীয় দল এসে সব ধরা পড়ে যাচ্ছে, মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না, তাই এসব বলছে। আমার রাজ্যের টাকা আমি তুলতে পারি না, কেন্দ্র তোলে, আমাদের একটা টাকা তার জন্য 60-40 আমরা পাই, কিন্তু আমাদের টাকাটা ওরা ইদানিংকালে রাজনীতি বেশি করছে, অর্থনীতি করছে না, রাজনীতি বেশি করছে, জনকল্যাণমূলক কাজ করছে না, আর আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব ডিমডিমা ডিমডিম বাজিয়ে বেড়াচ্ছেন। এটা তো পশ্চিমবঙ্গের লজ্জা যে প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখবার জন্য কেন্দ্রের পর্যবেক্ষক দলকে বারবার এই রাজ্যে আসতে হচ্ছে। আমরা আবেদন করছি যে আগামী 10 দিন পর থেকে আপনারা একটু স্কুলে যেখানে মিড ডে মিলের রান্না চলছে সেখানে ঘুরে দেখে আসুন, মান কোথায় গিয়ে নেমেছে। 1,500 টাকা মাইনে 7 জনের মাইনে, 5 জনের মাইনে 7 জনের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে। নতুন নতুন গ্লাভস, নতুন নতুন শাওয়ার ক্যাপ আজকে আমরা দেখতে পেলাম, ভালো।